আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, এসএসটি টেকবিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে দেখাবো প্রাথমিক বিদ্যালয়ের সরকারি ছুটির তালিকা 2024, এটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন সে সম্পর্কে। তো ভিডিওটি না টেনে যদি পুরো ভিডিওটি আপনি দেখেন তাহলে এই ভিডিওটির শেষে আপনি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি ছুটির তালিকা 2024 ডাউনলোড দিয়ে প্রিন্ট দিয়ে আপনার বিদ্যালয়ে ঝুলিয়ে রাখতে পারবেন। তার কথা না চলুন আমরা ভিডিওটি দেখি। তো এই যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা 2024 খ্রিস্টাব্দ, আপনি এখানে যেহেতু আমি ওয়ার্ড ফাইলই দিয়েছি, আপনি আপনার বিদ্যালয়ের নাম এখানে চেঞ্জ করতে পারবেন, আপনার উপজেলার নাম পরিবর্তন করতে পারবেন এবং জেলার নামও আপনি পরিবর্তন করতে পারবেন। পরবর্তীতে শেষে যদি আপনি কোনো কিছু অ্যাড করতে চান আপনি অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এই ছুটির তালিকাটা আমি এ4 সাইজে করেছি এবং এই যে কালারগুলি আছে সেই কালারগুলি আমি আমার ইচ্ছা মতো দিয়েছি, আপনি আপনার ইচ্ছা মতো কালার পরিবর্তন করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর তো সবচেয়ে ভালো যদি আপনারা এটাকে কালার প্রিন্ট করেন, সুন্দর দেখা যাবে। হ্যাঁ, আর সাদা কালো প্রিন্ট করলে এই কালারটা, এই যে এই নীল কালারটা চেঞ্জ করতে হবে। কিভাবে চেঞ্জ করবেন, এই যে দেখেন, প্রথমে আপনারা এই রোটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে যাবেন, গিয়ে আপনি এখান থেকে বিভিন্ন কালার আছে, কালার দিয়ে আপনি চেঞ্জ করতে পারেন। তবে আগেই বলে রাখি যে যদি আপনারা সাদা কালো প্রিন্ট করেন তাহলে এখানে এই কালারটা দিবেন, এই কালারটা। আর যদি আপনারা রঙিন প্রিন্ট করেন তাহলে প্রথমে যে কালারটা ছিল সেই কালারটা আপনারা, এই যে এই কালারটা আপনারা দিবেন। হ্যাঁ, তো এখন দেখাচ্ছি কিভাবে এটা আপনারা ডাউনলোড করবেন। সরাসরি আপনারা এই যে ভিডিওটা আছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর কিভাবে ওপেন করবেন এটা আমি দেখাচ্ছি। তো আপনারা ডাউনলোড করার পর কম্পিউটার বা ল্যাপটপের ডাউনলোড অপশনে যাবেন। তো এখানে এসে ডাউনলোড করার পর এটা পাবেন, ছুটির তালিকা 2024। এটার উপরে মাউসের কার্সরটা রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, করার পরে এক্সট্রাক্ট ফাইল এখানে ক্লিক করবেন, করে ওকেতে ক্লিক করবেন। করার পর এখানে পাসওয়ার্ড চাইবে, তো আমি পাসওয়ার্ড দিচ্ছি, এই যে দেখেন আমি দেখাই দিচ্ছি আপনাদের, এই যে SST2024, ঠিক আছে, SST2024, এটা দিয়ে আপনারা ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে এই যে ওপেন হবে, এই যে ওপেন হয়েছে, এই যে ওপেন করার পর এটা আসবে, ঠিক আছে। তো এরপরে আপনি যেহেতু ওয়ার্ড ফাইলে, এটা আপনি এখানে চেঞ্জ করে নেবেন, আপনার বিদ্যালয়ের নাম, উপজেলা এবং জেলা সম্পূর্ণ আছে। একবারে এবছর ছুটি হলো 60 দিন, আশা করি আপনাদের কাছে এই তালিকাটা খুব ভালো লাগবে। আবারও বলছি আপনারা এটা রঙিন প্রিন্ট দিবেন, দেখতে সুন্দর দেখা যাবে। তো এভাবে আপনি এই ছুটির তালিকাটি এই বিদ্যালয়ের ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড দিয়ে এক্সট্রাক্ট করে তারপরে আপনি আপনার বিদ্যালয়ের নাম, উপজেলা এবং জেলা চেঞ্জ করে রঙিন প্রিন্ট দিয়ে বিদ্যালয়ে টানিয়ে রাখবেন। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন। আপনারা সকলে ভালো থাকবেন, খুদা হাফেজ।